হ্যালো কিন্তু আমি সাগনীল এবং আজকে ভিডিওতে আমি দুটো বিষয় নিয়ে কথা বলবো একটা হচ্ছে দ্য কাশ্মীর ফাইলস ছবিটার প্রথম তিন দিনের বক্স অফিস কালেকশন এবং দ্বিতীয় যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে দ্য কাশ্মীর ফাইলস ছবিটার আইএমডিবি রেটিং দশে দশ ছিল এক লাখ তিরিশ হাজার ভোট পড়ার পরেও আইএমডিবি রেটিং দশে দশ ছিল কিন্তু হঠাৎ করে আজকে সকাল থেকে দেখা যাচ্ছে যে আইএমডিবি রেটিং এইট পয়েন্ট থ্রি হয়ে গেছে এবার এটা কেন হয়েছে কী কারণে হয়েছে যাবতীয় কথা বলবো আজকে ভিডিওতে সেটা নিয়ে নিজের মতামত দেবো তাই পুরো ভিডিওটা দেখতে থাকুন এবং সবার আগে আমাদের চ্যানেল নতুন হন তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারেন কারণ আমরা এখন সিনেমা ওয়েবসির সঙ্গে ভিডিওস করতে থাকি শুরুতে কথা বলবো এই ছবিটার প্রথম তিন দিনের বক্স অফিস কালেকশন নিয়ে তো প্রথম দিন এই ছবিটা কালেকশন করতে পেরেছে তিন কোটি পঞ্চান্ন লক্ষ টাকা দ্বিতীয় দিন এই ছবিটা অর্থাৎ শনিবার দিন ছবিটা কালেকশন করতে পেরেছে সাড়ে আট কোটি টাকা এবং তৃতীয় দিন অর্থাৎ রবিবার ছবিটা কালেকশন করতে পেরেছে পনেরো কোটি দশ লক্ষ টাকা তো টোটাল যে কালেকশন এই ছবিটার সেটা দাঁড়িয়েছে সাতাশ কোটি পনেরো লক্ষ টাকা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই কোভিডের পর যে সমস্ত বলিউড ছবি রিলিজ করেছে সেগুলোর মধ্যে মাত্র তিনটে ছবি একদিনে পনেরো কোটি বা তার বেশি কালেকশন করতে পেরেছে প্রথমটা হচ্ছে সূর্যবংশী ছবিটা দ্বিতীয় যে ছবিটা করতে পেরেছিল সেটা সেটা হচ্ছে এইটি থ্রি রিলিজের পরে প্রথম যে তিন দিন ছিল ফার্স্ট ডে সেকেন্ডে থার্ড ডে সেই তিন দিনই কিন্তু কালেকশান দিয়েছিল এইটি থ্রি ছবিটা এবং আলিয়াভাটের গাঙ্গুবাই যেটা পঁচিশে ফেব্রুয়ারি রিলিজ করলো সেটা এখনও সিনেমা হলে যদিও রয়েছে কিন্তু এখন অবধি এটা মাত্র একদিনই পনেরো কোটি প্লাস কালেকশন দিতে পেরেছে তো কাশ্মীর ফাইলস কিন্তু দ্য কাশ্মীর ফাইলস ছবিটা এই লিস্টে যোগ হল মাত্র সাড়ে চোদ্দো কোটি টাকা যে ছবিটার বাজেট বাকি যে তিনটে ছবি বললাম সেই তিনটে ছবির মতন প্রমোশন এই ছবি পাইনি তা সত্ত্বেও এই ছবিটা মিরাকেল করছে বক্স অফিসে ভালো ছবি বানানো হলেই সবসময় যে বক্স অফিসে তার রেজাল্ট পাওয়া যায় তা একেবারেই নয় কিন্তু এই ছবির ক্ষেত্রে কিন্তু সেটা হয়নি ভালো ছবি নির্মাণ করা হয়েছে টেকনিক্যালি খুব সাউন্ডের ছবি সেটা রেজাল্ট কিন্তু এই ছবিটা বক্স অফিসে পাচ্ছে এবং আমার ধারণা এই ছবিটা কিন্তু একশো কোটির কাছাকাছি অবধি যাবে এবার কথা বলবো দ্য কাশ্মীর ফাইলস ছবিটার আইএমডিবি রেটিং নিয়ে তো এক লাখ তিরিশ হাজার ভোট পড়ার পরেও আইএমডিবিতে এই ছবিটার রেটিং ছিল টেন আউট অফ টেন কিন্তু বর্তমানে এই ছবিটার এম বি রেটিং এইট পয়েন্ট থ্রি আজকে সকালের পর থেকে রেটিংটা কমে গেছে এবার এটা কেন কমেছে অনেকেরই মনে হতে পারে যারা লেফটিস্ট আইডিওলজিতে বিশ্বাস রাখে কিংবা কংগ্রেস পার্টির সঙ্গে কোনোরকমভাবে যুক্ত তাদের ফলোয়ার্স তারা হয়তো গিয়ে নেগেটিভ ইম্প্যাক্ট ফেলার জন্য রেটিং কমানোর জন্য জোর করে করে ছবিটা না দেখেই ভুলভাল ভোটিং দিয়েছে কিন্তু আসলে কিন্তু এরকম কিছুই হয়নি দ্য কাশ্মীর ফাইলসের আইএমডিবি পেজের তরফ থেকে জানানো হয়েছে আওয়ার রেটিং মেকানিজম হ্যাজ ডিটেক্টেড আনইউজুয়াল ভোটিং অ্যাক্টিভিটি অন দিস টাইটেল টু প্রিজার্ভ দ্য রিলায়াবেলিটি অফ আওয়ার রেটিং সিস্টেম অ্যান্ড অল্টারনেটিভ ওয়েটিং ক্যালকুলেশন হ্যাজ বিন অ্যাপ্লাইড অর্থাৎ আইনজীবী বলতে চাইছে যে দা কাশ্মীর ফাইলস ছবিটার ক্ষেত্রে আনইউজুয়াল ভোটিং হয়েছে যেটা তারা বুঝতে পেরেছে এবং সেটা বুঝে তারা নিজেদের একটা তাদের থিওরি রয়েছে বা একটা রুল রয়েছে সেই রুল অনুযায়ী তারা একটা রেটিং দিয়ে দিয়েছে যে রেটিংটা হচ্ছে এইট পয়েন্ট থ্রি এবার এখানে বক্তব্যটা হচ্ছে যে আনইউজুয়াল ভোটিং হতেই পারে দা কাশ্মীর ফাইল ছবির ক্ষেত্রে কারণ এর আগে আমরা কখনো দেখিনি যে একটা ছবিতে এত ভোট পড়ে গেছে এবং তারপরও ছবিটার রেটিং দশে দশ রয়েছে তো আনইউজুয়াল ভোটিং হয়তো হয়েছে কিন্তু সেটা যে হয়েছে সেটার প্রমাণ তো আইএমডির তরফ থেকে দেওয়াটা উচিত বলে আমার মনে হয় যে এটা হয়েছে তার জন্যে আমরা এরকম একটা ব্যবস্থা নিচ্ছি যেটা হয়েছে বলে আইএনডিবি দাবি করছে সেটা হয়েছে তো কোনো প্রমাণ নেই আর যদি সেটা না হয়ে থাকে এরকমও তো ধরে নেওয়া যেতেই পারে যে এক লাখ তিরিশ হাজার মানুষ যে ভোট দিয়েছিলো দশে দশ রেটিং ছিল তাদের সত্যিকারেরই ছবিটা এতটা বেশি ভালো লেগেছিল যে কারণে তারা দশে দশ দিয়েছে এবার তাদের চিন্তা ভাবনা কি তাদের পলিটিক্যাল আইডিওলজি কি সেটার জন্য তারা দশে দশ দিয়েছে এই সব ব্যাপারে এখানে ভাবনা চিন্তা করার প্রশ্ন আসছে না তার কারণ হচ্ছে প্রত্যেকটা মানুষের আলাদা আলাদা বিশ্বাস থাকে আলাদা আলাদা পলিটিক্যাল আইডিওলজি থাকে যে কারণেই হোক না কেন তারা যদি দশে দশ দিয়ে থাকে সেই যে ভোটগুলো সেই ভোটগুলোকে যথেষ্ট গুরুত্ব দেওয়া সেগুলোকে যথেষ্ট ভ্যালু দেওয়া আইনডিবির উচিত বলে আমার আমি মনে করি রাঙ্গুবাই ছবিটার ক্ষেত্রে দেখা গেছিল যে আইএনডিবি রেটিং অনেকটা কমে ছবি রিলিজের আগেই সেটা বোঝাই গেছিল যে ছবিটা তারা দেখতেই যায়নি জাস্ট এটা একটা হ্যাটরেড কিন্তু ছবিটা রিলিজের পরে কিন্তু তা কাশ্মীর ফাইলসের এই রেটিংটা এসছে এটা কিন্তু ছবিটা রিলিজের আগেই এসে যায়নি এরকম হয়নি যে ছবি রিলিজই হয়নি তার আগেই পনেরো হাজার কুড়ি হাজার ভোট পড়ে গেছে বা এক লাখ ভোট পড়ে গেছে রেটিং দশে দশ হয়ে গেছে সেক্ষেত্রে যে ফ্রড ভোটিং চলছে সেটা খুব পরিষ্কার হয়ে যেত অনেকেরই এরকম মনে হতে পারে যে ছবিটা অনেকে দেখতেই যায়নি যেহেতু তাদের আইডিওলজিটা তাদের ব্যক্তিগত মতামত প্রেফারেন্সেসটা এই ছবির মধ্যে তুলে ধরা হয়েছে সেই কারণে তারা ছবিটা না দেখতে গিয়েই দশে দশ রেটিং দিয়ে বসে রয়েছে এরকমটা হতেই পারে এটা আমি অস্বীকার করছি না কিন্তু সেটা যে হয়েছে সেটার তো কোনো ক্লিয়ার এভিডেন্স নেই আর যদি এভিডেন্স না থাকে তাহলে মানুষের ভোটকে চেঞ্জ করে দেওয়াটা নিজেদের একটা সিস্টেমের থ্রু নিজেদের একটা থিওরির থ্রু একটা নিজেদের রুলসের থ্রু এটা কতটা উচিত কাজ আইএমডিবি বলেছে তাদের পেজের ভাবমূর্তি সঠিকভাবে ধরে রাখার জন্য তারা এই রাস্তা অবলম্বন করেছে কিন্তু আমার এখানে বক্তব্য হচ্ছে যে তাদের যে নিজস্ব স্ট্র্যাটেজিটা বা সিস্টেমটা বা থিওরিটা বা রুলটা যেটাই আপনারা বলুন সেটা অ্যাকচুয়ালি কী কীসের ভিত্তিতে রেটিংটা এইট পয়েন্ট থ্রি হলো এইট পয়েন্ট ফোর হলো না বা এইট পয়েন্ট টু হলো না সেইটা তো আইএমডিবি আমাদেরকে জানাচ্ছে না সেটা আমার মনে হয় যদি জানানো হতো এবং পরিষ্কারভাবে অডিয়েন্সের সামনে রাখা হতো যে এই এই জিনিসগুলো আমাদের ভুল মনে হয়েছে বোটিং সিস্টেমে এখানে আমরা এভিডেন্স পেয়েছি যে এটার মধ্যে কিছু একটা গণ্ডগোল চলছে যে কারণে আমরা এই থিওরি অবলম্বন করেছি এই রুলবুক অবলম্বন করেছি এবং সেই অনুযায়ী রেটিংটা এইট পয়েন্ট থ্রি দিয়েছি তো কোনো কিছু সামনে না রেখে যা রেটিংটাকে এইট পয়েন্ট থ্রি হঠাৎ করে করে দেওয়া সেটা যে খুব ঠিক সিদ্ধান্ত হয়েছে এটা কিন্তু একেবারেই আমি বলতে পারবো না এবার এখানে অনেকেরই বক্তব্য হতে পারে যে সত্যিকারের কি ছবিটা দশে দশ পাওয়ার মতন ভালো হয়েছে এবার দেখুন ছবিটা দশে দশ পাওয়ার মতন বা কোনো আর্ট ফর্মই আমার মনে হয় না যে হানড্রেড পারসেন্ট নাম্বার পাওয়ার মতন বা রেটিং পাওয়ার মতন হতে পারে কারণ আর্ট কিন্তু কোনটা বেস্ট এটা কেউ বলতে পারবে না ভালোর থেকেও ভালো হয় তার থেকে আরও ভালো হয় দশ বছর পরে যেটা ভালো মনে হবে দর্শকে সেটা আজ ভালো মনে হচ্ছে না আজকে যেটা ভালো মনে হচ্ছে সেটা দশ বছর পরে অন্য কেউ আরও ভালো বানিয়ে দেবে এরকম অনেক কিছু হতে পারে ফলত তো নাথিং ইজ আলটিমেট ইন আর্টস তো সেখানে দাঁড়িয়ে কাশ্মীর ফাইলস দশে দশ রেটিং পাওয়ার যোগ্য এটা তো আমি মনে করি না কিন্তু ডেফিনেটলি ছবিটা কিন্তু যদি আমি আইএমডিবি রেটিং রেটিংয়ে যেরকম হয় সেই অনুযায়ী বলি ছবিটার কিন্তু রেটিং বাই ডিফল্ট আর্ট থাকে ছবিটা কিন্তু এতটাই ভালো হয়েছে আট সাড়ে আট কিন্তু ছবিটার রেটিং থাকেই ছবিটা এতটা ভালো যত্ন করে পরিচালক এমনভাবে নিজের বক্তব্যটা তুলে ধরেছেন এবং চরিত্রায়ন সেখানে এরকম পারফরমেন্স সেখানে এরকম এবং যেহেতু ঘটনাটাকে খুব ট্রু ওয়েতে ছবির মধ্যে তুলে ধরা হয়েছে নাইনটিন ঘটনাটা বলছি সেখানে তারি কিন্তু ছবিটা আট ছাড়ে আট রেটিং ডিজার্ভ করে এমনিতেই মানে এইট পয়েন্ট থ্রিয়ের থেকে বেশি থাকলেও থাকতে পারে এটা নিয়ে কিন্তু কোনোরকম দ্বিধা নেই এরকম বহু উদাহরণ দিয়ে দেওয়া যায় যেখানে কিন্তু কোনো ছবির আইএমডিবি রেটিং সাধারণ মানুষের মানসিকতার মধ্যে সমস্যা বলে কম হয়েছে বা বেশি হয়েছে এরকম কিন্তু বহু জায়গা হয়েছে যেখানে ভোটিং সম্পূর্ণ ভুল ভালো হয়েছে সারা টু একটা ছবি রিলিজ করেছিল আলিয়াভাট ছিল সেখানে ছবিতে সে তখন সেই সময়টাতে নেপাটিজম নিয়ে খুব বাওয়াল চলছিল যেখানে ছবিটার রেটিং ওয়ান পয়েন্ট ওয়ান দশে ওয়ান পয়েন্ট ওয়ান ছবিটার রেটিং চুরানব্বই হাজার ভোট পড়ার পরেও তো এই ছবিটার কিন্তু আইএমডিবি রেটিং ওয়ান পয়েন্ট ওয়ান থাকার যোগ্য নয় ছবিটা খুব ভালো ছবি আমি বলছি না কিন্তু ওয়ান পয়েন্ট ওয়ান থাকার যোগ্য কি নয় কিন্তু সেক্ষেত্রে কেন আইএমডিবি চেঞ্জে দানছে না সেক্ষেত্রে কেন আইএমডিবি মনে হচ্ছে না যে এখানে ভোটিংয়ে কিছু একটা প্রবলেম হয়েছে তারা ডিটেক্ট করতে পারছে না কেন সেই ক্ষেত্রে কিংবা যদি আপনারা দিলবেচারা ছবিটা দেখে নেন ছবিটা রিলিজের বহু সময় পরে কিন্তু ওটারও রেটিং নাইন পয়েন্ট এইট নাইন পয়েন্ট নাইন দশ ছিল কিন্তু শুধুমাত্র সেটা সুশান্ত সিং রাজপুতের জন্য সাধারণ মানুষের যে সিম্প্যাথি সেটার জন্য পড়েছিল ছবিটা কি অত ভালো ছিল তা নয় কিন্তু কিন্তু তখন কিন্তু আইএনডিবি কিছু ডিটেক্ট করতে পারে ছবিটার মধ্যে কিছু জায়গা আমার ভুল মনে হয়েছে সেগুলোর আমি সমালোচনা করেছি আমার কোথাও গিয়ে মনে হয়েছে যে এই ছবিটা মানুষ দেখে ভুলভাবে ইন্টারপ্রেট করতে পারে এবং সেটার জন্য একটা কমিউনাল হারমোনি বিঘ্নিত হতে পারে তো এই ব্যাপারগুলো নিয়ে আমি ছবিটা সমালোচনা করেছি কিন্তু যেখানে ছবিটার সঙ্গে অন্যায় হবে এবং ভুলভাবে এরকম রেটিং কমিয়ে দেওয়া হবে সেখানেও কিন্তু আমি ভিডিও করব এবং ভিডিও করে সেটা নিয়ে কথা বলবো জাস্ট সেই উদ্দেশ্যটা নিয়েই কিন্তু আমি এই ভিডিওটা করলাম তো আপনাদের কি মতামত এই সম্পূর্ণ বিষয়টা নিয়ে অবশ্যই সেটা আমাদেরকে কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটা যদি ভালো লাগে তাহলে ভিডিওটাকে লাইক করতে পারেন শেয়ার করতে পারেন নিজেদের সিনেমা লাভার ফ্রেন্ডদের সঙ্গে আমাদের চ্যানেল যদি নতুন হন তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন কারণ আমরা এরকম সিনেমা ওয়েবসির সঙ্গে তো ভিডিওস করতে থাকি আজকের টাটা চোখ রাখুন পরবর্তী ভিডিওতে